রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহির জামিন হয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোক্তার আহমেদ জানান, 1,000 টাকার বন্ডে সাত দিনের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হওয়া শর্তে আইনজীবীর জিম্মায় ফজলে এলাহিকে জামিন দেওয়া হয়। তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় 24.com-এর সম্পাদক। একই সাথে তিনি এনটিভি, কালের কণ্ঠ ও বিডি নিউজের রাঙামাটি প্রতিনিধি।